প্রাচীন সভ্যতার মানুষের বিশ্বাস ছিল পৃথিবীর সবচাইতে সুন্দরী রমণীরা নাকি মানুষ না, আসলে তারা অর্ধেক মানুষ অর্ধেক মাছ। ইংরেজিতে একে বলা হয় মারমেড, আর যার বাংলা নাম হচ্ছে মৎস্যকন্যা, আবার অনেকে একে বলে জলপরী। এই মৎস্যকন্যাদের নিয়ে রহস্যের শেষ নেই, প্রায় সব দেশের গল্প, উপকথা আর রূপকথা বরাবর ঘুরে ফিরে এসেছে মৎস্যকন্যাদের কথা। প্রচলিত মত অনুযায়ী মৎস্যকন্যার দেহের উপরিভাগ হয় মানুষের মতো আর নিচের অংশ থাকে মাছের মতো। মৎস্যকন্যারা দেখতেও হয় অপরূপ সুন্দরী, তবে বাস্তবেই কি সত্যি এদের অস্তিত্ব আছে কিনা সে ব্যাপারেও স্পষ্ট কোনো ধারণা পাওয়া যায়নি। আমাদের আজকের আলোচনাতে আমরা এই মৎস্যকন্যা সম্পর্কে প্রচলিত ধারণা এবং এর পিছনে লুকিয়ে থাকা রহস্য ঘটনাগুলো জানতে পারব। মনে করা হয় মৎস্যকন্যাদের গল্প প্রথম শোনা গেছে প্রাচীন অ্যাসিরীয় সভ্যতায়। এই গল্প অনুযায়ী দেবী এটার গেজেট নাকি একবার ভুল করে হত্যা করে ফেলেন তার একজন মানুষ বন্ধুকে, আর তারপরেই তিনি দুঃখে এবং লজ্জায় দেবী থেকে পরিণত হয় মৎস্যকন্যায়। প্রাচীন সভ্যতার অনেক নির্দেশনে তাদের এই বিশ্বাসের প্রতিফলন পাওয়া গেছে। পাহাড়ের গুহায় তাদের আঁকা ছবিতে দেখা গেছে মৎস্যকন্যারা সাগরে ভেসে যাচ্ছে আর মানুষ তাদের দিকে বর্ষা ছুড়ে মারছে। প্রাচীন গ্রিক সভ্যতাতে সাইরেন নামে এক ধরনের কাল্পনিক সামুদ্রিক প্রাণীর নাম শোনা যায়। অনেকেই মনে করেন এই সাইরেনরাই মৎস্যকন্যা বা জলপরী। সাইরেনরা নাকি মৎস্যকন্যা বা সুন্দরী মেয়ে সেজে মাছ সমুদ্রের দারুণ মিষ্টি গলায় গান গায়, আর ওই গানের আকর্ষণে নাবিকেরা দিক ভুল করে পৌঁছে যায় অন্যদিকে। তখন তারা সে জাহাজে ডুবিয়ে দেয় আর মানুষদের মেরে ফেলে, আর না হয় নিয়ে যায় সমুদ্রের তলায় তাদের জায়গায়। মৎস্যকন্যা দেখেছেন এমন মানুষের মধ্যে সবার আগে চলে আসে বিখ্যাত নাবিক কলম্বাসের নাম। 1498 সালে আমেরিকা আবিষ্কার করে পৃথিবীর ইতিহাসে আলাদা করে জায়গা করে নেয় কলম্বাসের নোটবুকেও রয়েছে মৎস্যকন্যার উল্লেখ। 1847 সালের কথা, 80 বছর বয়সী এক জেলে দাবি করেন যে তিনি নাকি উপকূলে থেকে 20 গজ দূরে এক মৎস্যকন্যা দেখেছিলেন। তার বর্ণনা অনুসারে মৎস্যকন্যা তখন গলদা চিংড়ির দাঁত দিয়ে নিজের চুল আঁচড়াচ্ছিলেন, তবে খুব বেশিক্ষণ তাকিয়ে থাকা যায়নি মৎস্যকন্যার দিকে। যখন এই মৎস্যকন্যা বুঝতে পারলো কেউ তাকে দেখছে, অমনি সে টুপ করে পানিতে তলিয়ে যায়। সম্প্রতিকালে মৎস্যকন্যা দেখা যাওয়ার একটি ঘটনা ঘটেছে ইসরায়েলের কিরাটিয়াম অঞ্চলে। দুজন বন্ধু পাহাড়ের উপর থেকে সমুদ্রের তীরে পাথরের উপর মাছের মতো একটা প্রাণী বসে থাকতে দেখে। তারা ওই প্রাণীটি ভিডিও করতে শুরু করে। প্রাণীটি মানুষের অস্তিত্ব বুঝতে পেরে সমুদ্রে লাফিয়ে পড়ে এবং পালিয়ে যায়। ওই ভিডিওটা সারা ফেসবুকে আপলোড করার পর রাতারাতি ভাইরাল হয়ে যায়। তবে মৎস্যকন্যা দেখা যাওয়ার ঘটনা সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছে তা ঘটেছিল 2017 সালের ডিসেম্বর মাসের ভারতের দীঘা সমুদ্র উপকূলে। বিস্তারিত তথ্য পাওয়া না গেলেও ছবিতে এবং স্বল্প সময়ের একটি ভিডিওতে দেখা গেছে অদ্ভুত এক প্রাণীর অদ্ভুত শরীরের গঠন। ওই প্রাণীটির মাথা ছিল সম্পূর্ণ মাছের মতো, গলা থেকে দেহের বাকি অর্ধেক ছিল হুবহু মানুষের মতো, তবে তার হাত দুটো পেছনে বাঁধা ছিল। ভিডিওতে দেখা গেছে প্রাণীটি তখন জীবিত ছিল, তবে এটা ঠিক কোন ধরনের প্রাণী বা এটির নাম কি তা কেউ এখন পর্যন্ত জানতে পারেনি। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রাণীটির বন্দর কর্তৃপক্ষের হেফাজতে ছিল। ইতিহাসে এমন ঘটনা উল্লেখ প্রচুর পাওয়া গেছে। এসব ঘটনার উপর ভিত্তি করে তৈরি হয়েছে অনেক মুভি, সিরিজ, লেখা হয়েছে অনেক গল্প উপন্যাস। মৎস্যকন্যার অস্তিত্ব বিশ্বাস করে আবার কেউ এর সত্যতা উড়িয়ে দেয়। এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করবেন।